গত শুক্রবার রিয়াদ একটি হলরুমে বাংলাদেশ প্রবাসী ক্লাব আয়োজিত প্রবাসী সভা করেন সংগঠনটি। রিয়াদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী ক্লাব সংগঠনের সভাপতি সাংবাদিক সাগর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আলোচিত বার্তার প্রকাশক ও একাত্তর বাংলার রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ আরকান শরীফ। ক্লাবের সাধারণ সম্পাদক জুনায়েদ মাদবরের সঞ্চালনায় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, ইকবাল হোসেন, কবির হোসেন, সাইফউদ্দিন, নয়ন ভূঁইয়া ও সোহাগ খান। কর্মজীবী প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কামরুজ্জামান কাজল, সাদেকুল ইসলাম শামীম, মোহাম্মদ ইব্রাহিম, আমানুল্লাহ, মোহাম্মদ ইউনুস, আব্দুল রহিম, সাইফউদ্দিন, জসিমউদ্দিন, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম কাজল, সুমন সহ আরো অনেকে। উপস্থিত প্রবাসী ক্লাবের সম্মানের জন্য সহসাধারণ সম্পাদক আগত সকল করোনাকালে এমন লোক ছিল যে সময় লকডাউন তার পিছনে অনেক কষ্টে দিন যাপন করছিল, কাজ নাই, বেতন নাই, খাবার পক্ষে আমরা ঘর থেকে বেরোতে পারে না, সেই ক্রান্তি লগ্নেই আমরা এই প্রবাসী ক্লাবের উদ্যোগটা নিই।